আজকে আমি এসেছি KFC তে ম্যাগি খেতে। হ্যাঁ ভাই, KFC নাকি নতুন ম্যাগি লঞ্চ করেছে, তাই আমি আজকে এসে গেছি পরীক্ষা করার জন্য কার ম্যাগি বেশি ভালো, KFC না আমার। কাউন্টারে গিয়ে দেখি ম্যাগির দাম ভাই 180-150, মানে আলাদা লেভেলের দাম ভাই। এবার এত যখন দাম নিচ্ছে আমি ভাবলাম হয়তো ভালোই খেতে হবে, হয়তো আমার ম্যাগি কেউ হার মানিয়ে দেবে। KFC এর ম্যাগির উপরে একটা ভেজ প্যাটি ছিল, প্যাটিটাকে সরিয়ে দিয়ে আগে ম্যাগিটা টেস্ট করলাম। ম্যাগিটা একটু শুকনো শুকনো ড্রাই ড্রাই প্রিপেয়ার করা হয়েছিল, আর মুখে পুরতেই ভাই আমি বুঝে গেছিলাম যে এর থেকে আমার ম্যাগি 1000 গুণ ভালো। তাই বেরিয়ে গেলাম ম্যাগি বানাতে। কিন্তু তার আগে ভাই স্টোর থেকে গিয়ে ভালো করে একটা চকচকা প্যাকেট ওলা ম্যাগি নিয়ে নিলাম, নিয়ে সোজা ঢুকে পড়লাম রান্নাঘরে। ম্যাগি করা কোনো ব্যাপারই না আমার জন্য, ছোটবেলা থেকে ম্যাগি করে খাচ্ছি। ম্যাগির প্যাকেটটা নিলাম, সুন্দর করে কেটে নিলাম, তারপরে যা আছে সব ঢেলে দিলাম প্যানের ভেতরে। তারপরে ভাই আমি দিলাম ম্যাগিতে মশলা। ম্যাগিতে মশলা দিতে গিয়ে একটুখানি হালকা করে চোখেও মশলা ঢুকে গেছিল ভাই, কি করে আমি চাই না। কিন্তু ফাইনালি আমাদের ম্যাগি ইজ রেডি। এটা হলো 150 টাকার ভেজ প্যাটির সাথে KFC এর ম্যাগি, আর এটা হলো 15 টাকার আলুর চপের সাথে আমার ম্যাগি।